जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना भूले जेते छाइने भूला जाए ना मदीना भूले जेते छाइने भूला जाए ना मदीनार स्मृति गुलो बाबे बारे बार कबे जाबो मदीना तुमार हाय हाय मदीनार स्मृति गोलो बाबे बारे बार कबे जाबो मदीनाय रोज तुमार नयन जले केंदे केंदे बासिबो नाय बोलो ना नयन जले केंदे केंदे বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আপনারা জানেন মাহফিল যেখানের মধ্যে হয় আল্লাহর আলোচনা সেখানের মধ্যে হয় রাসূলের আলোচনা সেখানের মধ্যে হয় আউলিয়া কেরামগণের আলোচনা সেখানে হয় কুরআনের আলোচনা হয় হাদিসে পাকের আলোচনা হয় কথা কোন ঠিক কি না ঠিক যেই জায়গাটা যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা দুনিয়াতে সাধারণ জায়গা থাকে না এটা হয়ে যায় অসাধারণ জান্নাতের একটা বাগান দুনিয়াতে জান্নাতের বাগান দুইটা একটা হলো আল্লাহর ঘর মসজিদ যেখানের মধ্যে আমরা ইবাদত বندگی করি আরেকটা হলো যেই জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় এটা হলো জান্নাতের বাগান আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে একদিন ডেকে বলে সাহাবীরা যেখানের মধ্যে তোমরা জান্নাতের বাগান দেখবে ওই জায়গার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাইবা জান্নাতের বাগানের ফল খাইবা সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন নবীগো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা আমরা তো জানি মরণের পর আল্লাহ হয়তোবা জান্নাতে দিবেন আর না হয় জাহান্নামে দিবেন তো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা নবীজি বলেন যেই জায়গার মধ্যে আমার আল্লাহর আলোচনা করা হয় যেই জায়গার মধ্যে আমি নবী মুস্তাফার আলোচনা করা হয় ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাওয়ার কথা বলেছেন আমার রাসূল তাইলে এই জান্নাতের বাগান সাজায়া যদি বাড়িতে বসে থাকেন সওয়াব হইব নি জবাব একটু আওয়াজ দেন মোহতালা দিন না মোহতালা বলুন যদি বাড়িতে বসে থাকেন তে সওয়াব হইব নি না মাহফিলের মধ্যে যারা যারা আসতেছেন যারা যারা আসবেন তাদের নামগুলো ফেরেশতারা লিখতেছে যারা জান্নাতের গেটের ভিতরে ঢুকে গেছেন তাদের লিস্টগুলো তৈয়ার হয়ে গেছে এমন হতে পারে আল্লাহর যদি দয়া লাগে আল্লাহর যদি মায়া লাগে কারণ আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আল্লাহ যদি ইচ্ছে করেন রহমান রহিম নামের ওসিলা আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিতে পারে কি পারে না আরে জোরে বলেন পারে কি পারে না তাইলে ওই আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে আমরা সকলে মাহফিলে বসতে চাই কি চাই না এজন্য আমি আপনাদেরকে কোন যারা বাড়ি ঘরের মধ্যে আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা এই বাগান সাজাইছেন জান্নাতের বাগান বাগান জান্নাতের বাগান সাজাইয়া বাড়ির মধ্যে বসে থাকবেন না কারণ বাড়ির মধ্যে বসে থাকলে সওয়াব হবে না গুনাহ হবে যেহেতু জান্নাতের বাগান সাজাইছেন এজন্য বলবো আপনারা সবাই চলে আসেন কারণ ভাই দুনিয়ার দিন হলো অল্প দিন দুনিয়ার সময় অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মাতাউদ দুনিয়া কলিল দুনিয়ার সময় হলো স্বল্প স্বল্প সময়ের ভিতরে বেশি কাজ করে যেতে হবে কথা বলুন ঠিক না ঠিক ঠিক দুনিয়ার সময় স্বল্প অল্প সময়ের ভিতরে আপনি আপনি জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কারণ আমাদের আসল একটা বাড়ি আছে আসল একটা জায়গা আছে আসল একটা জগৎ আছে হুজুর আসল বাড়ি আবার কোন জায়গা আসল বাড়ি হলো ওই জায়গা যেই জায়গার মধ্যে আমার বাবা আমার আদি পিতা আদম সাফিউল্লাহ বাস করতেন কথা বলো ঠিক কি না এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের আসল যেই জায়গার মধ্যে বসবাস করতেন আমার আদি পিতা আদম আলাইহিস সালাম ওই জায়গার নামটা কি জান্নাত আর জরুর কোন জায়গা ওয়াজ কিছু মেমোরিতে করে নিয়ে যাইয়েন মুখস্থ করে যাইয়েন বাড়ির মধ্যে নাইলে বাপ বাড়ির বিবি গে জিগে বকি তাও আজ নাইছো তে হ্যাঁ উত্তর দিতে না এই জন্য বলবো অপারেটর ইহার বয়া থাকবো এবারে হয়ে গেছে গা আইজলে বেজে মাইকে সাউন্ড খবর নিব খবর বেরেল তো না ডাক দিন দাইতো এজন্য আমাদের আদি পিতা
আদম আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে আমার আল্লাহর আদম আলাইহিস সালামকে যে জায়গাতে মধ্যে রেখে দিয়েছিলেন আমার আল্লাহ বানিয়ে এই জায়গাটা ছিল জান্নাত আমরা একদিন জান্নাতে যাব তবে দুনিয়াতে জান্নাতে যাওয়ার কাজ করে যেতে হবে ঠিক কথা বলুন ঠিক না ঠিক গামীন মানু ও মুরব্বি বাবা জিলা গো ও যুবক বন্ধুরা রে এই জন্যই আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ দুইটা জাতিকে বানাইলাম একটা জাতি হলো জিন জাতি আরেকটা জাতি হলো ইনসান জাতি ও বন্ধু রে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি একমাত্র আমি রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগির নজরে বলেন আল্লাহু আকবার ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি একটা জাতি বানাইলাম ইনসান জাতি মানে মানুষ জাতি আর একটা জাতি আমি আল্লাহ বানাইলাম জিন জাতি এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইলাম ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগির জন্য ও মুরব্বি বাবা জিদারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগির জন্য যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ঈমানদারদের দলেরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের স্তম্ভ হইল পাঁচটা নাম্বার ওয়ান হইল কালিমা এরপরে হইল নামাজ এরপরে হইল রোজা এরপরে হলো হজ এরপরে হলো যাকাত আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন এই মুসলমান দুনিয়ার মানুষ জেনে রাখো এই পাঁচটা স্তম্ভ মাইনা দুনিয়াতে চলতে হবে আপনি ঈমানদার হইলেন আপনি মুসলমান হইলেন এই পাঁচটা জিনিসকে মানার মতো মানতে হবে পাঁচটা জিনিসকে ধরে রাখার মতো রাখতে হবে এই পাঁচটা জিনিসের মধ্যে চারটা হইল আল্লাহর কাজ একটা হইল ঈমান কথা বলুন ঠিক না বেঠে ও মুরব্বি বাবা জিরা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে কাজের কথা বলেছেন কাজের কথা বলার আগে আমার আল্লাহ ঈমানের কথা বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে কম আমলের কথা বলেছেন আমলের কথা বলার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন আপনি যদি কোরআন হাদিস আপনি যদি কোরআন হাদিস রিসার্চ করেন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ খুলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যারা পড়বে গো ওই নামাজি ব্যক্তিদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দলিল দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত গামীর মারাজু ও যুবকেরা দলেরা ও মুরব্বি বাবা জিরা রে এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিতেছেন হে ঈমানদারের দল আকিমুস সালাত সালাত মানে হইল নামাজ তোমরা নামাজ কায়েম করো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলছে পরে ঈমানের কথা বলছে আগে এই জন্য যুবকের দল ঈমানটার মজবুত করে নিতে হবে ও হুজুর ঈমান কি ওই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন ওই জায়গার মধ্যে যে আল্লাহ পাঁচটা বেনা বানাইয়া দিয়েছে মুসলমানদের জন্য ওই জায়গার মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে আগে রাইকা দিয়েছে প্রত্যেক জায়গায় ঈমান আগে এরপরে হইল আমল প্রত্যেক জায়গায় ঈমানের কথা আগে এরপরে হইল আমলের কথা ঈমান ছাড়া নামাজ পড়েন লাভ হবে না ঈমান ছাড়া রোজা রাখেন লাভ হবে না ঈমান ছাড়া হজ করেন লাভ হবে না ঈমান ছাড়া যাকাত দেন লাভ হবে না রে যুব ও যুবকের দলে রাখো এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন পাঁচটা নাম্বার ওয়ান হইল কালিমা কালিমা মানেই হইল ঈমান এই কালিমার মধ্যে দুইটা জিনিস মজুদ আছে যেটাকে আমরা বলি আব্বাল কালিমা তৈয়ব আব্বাল মানে প্রথম কালিমা মানে বাক্য সেন্টেন্স তৈয়ব মানে পবিত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিন মহিলা দিছেন দুনিয়ার মানুষ আগে কালিমা গ্রহণ করব এই কালিমার মধ্যে দুইটা জিনিস মজুদ আছে একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে মানতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর মারিফতের জ্ঞান হাসিল করতে হবে আল্লাহর ইয়াকুম তোমাদের কি আর যদি আপনার মধ্যে না থাকে গো আমার আল্লাহকে যদি আমার আল্লাহর তাওহীদকে যদি আপনি মানার মতো না মানেন কিয়ামত পর্যন্ত ইবাদত বندگی আপনি করতে পারেন একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিক না ঠিক দুইটাই হয় ঠিক আর বাহিনার মনে ঠিক না কথা বলুন ঠিক না ঠিক লা ইলাহা ইল্লাল্লাহকে মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে লা মানে নাই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কথা কোন ঠিক না বেঠে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও দুনিয়ার ইমানদার মুসলমানের দলে রাখো আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি মাবুদ মানেন আল্লাহ ছাড়া যদি কাউকে ইবাদত আপনি করেন আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি সিজদা করেন আল্লাহ ছাড়া কাউকে যদি আপনি মনে করেন উনি আপনার আল্লাহ তাইলে আপনার ইমান তালাক হয়ে যাবে আপনি মুশরিক হয়ে যাবেন এই জন্য আল্লাহর তাওহীদকে মানার মতো মানতে হবে গো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মুখে এবং অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে এই জায়গার হলো তাওহীদের অংশ এরপরে আমার আল্লাহ বলতেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নামের সিল মোহর তাকবীর যুবকের দল সেই প্রত্যেকটা আমি আল্লাহর নামের সাথে এমন একটা নাম আমি রাইকা দিছি গো যেই নবীর কারণে আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার হে আমার আশিকের জাকিরুল মুরব্বি বাবা জিরারি ও আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে কার নাম জড়িত কইরা রাখছেন জানেন নি ওই যে আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে বলে বন্ধু ও বন্ধু গো আমি আল্লাহর নামের সাথে এমন একজনের নাম মুবারক আমি আল্লাহ রাইকা দিয়েছি যিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার এই দুইটা মিলেই হইল কালিমা এই দুইটার উপরও ঈমান থাকতে হবে গো এই দুইটার উপরে যদি আপনার হাকিকতের ঈমান থাকে আমার আল্লাহ বলেন এই দুইটাকে যারা মানার মতো মানছে দুইটাকে যারা মুখে এবং অন্তরের মধ্যে গ্রহণ কইরা নিছে ওই ব্যক্তিটা হয়ে গেল ঈমানদার আর ওই ব্যক্তি যেহেতু ঈমানদার হয়ে গেছে নামাজ ওই ব্যক্তির পড়তে হবে রোজা ওই ব্যক্তির রাখতে হবে হজ ওই ব্যক্তির করতে হবে কাপ ওই ব্যক্তির দিতে হবে কথা বলুন ঠিক কিনা বেঠে আর কথা বলুন ঠিক কিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই নে ভোলা যায় না মদিনা ভুলে যেতে চাই নে বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই নে ভোলা যায় না মদিনা ভুলে যেতে চাই নে ভোলা যায় না মদিনার স্মৃতি গুলো ভাবিবারে বার কবে যাব মদিনায় রোজা তোমার হায় হায় মদিনার স্মৃতি গুলো ভাবিবারে বার কবে যাব মদিনায় রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব
মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইনে বলা যায় না আমরার জান মদিনা আমরার প্রাণ মদিনা বলো না জান মদিনা আমরার প্রাণ মদিনা ভুলে যেতে চাইনে বৌদ্ধ আছে কন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগে এই আজিজির বেতার পাহাড় হাই হাই বৌদ্ধ আছে কন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগে এই আজিজির বেতার পাহাড় মদিনাতে আছে শুয়ে শাহে মদিনা বলো না মদিনাতে আছে শুয়ে শাহে মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না সিল্লা সকল বলেন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত সহ সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে গাবির মারাজু ও মুরব্বী বাবাজির গো এই জন্যই আমি আপনাদের কাছ থেকে বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন হে ঈমানদারের দল তোমরা নামাজ পড়ো ও ঈমানদারের দল তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়ো হইল এক জিনিস নামাজ কায়েম করা হইল এক জিনিস নামাজ পড়া মানে নিজে ব্যক্তিগতভাবে পড়া নামাজ কায়েম করা মানেই হইল নিজে নামাজ আদায় করতে হবে আপনার ছেলেও নামাজ পড়তে হবে আপনার মেয়েও নামাজ পড়তে হবে আপনার ঘরের মা নামাজ পড়তে হবে আপনার বাবা নামাজ পড়তে হবে সবাই মিলে মিশে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ম কানুন নীতিমালা দুনিয়ার জমিনের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ জোরে বলুন ঠিক না বেঠে এই নামাজ আমাদের দরকার আছে কিনা নাই আর জোরে বলুন দরকার আছে কিনা নাই আমরা নামাজ চাই কি চাই না ও মুরব্বী বাবাজিরা গো নামাজ ছাড়া কোনো রাস্তা নাই ঈমান আনার পরেই আপনার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আইন করে দিয়েছেন এই আইনের নাম হইল নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে গো নিশ্চয়ই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজ দুনিয়ার মানুষগুলোকে অশ্লীল যত খারাপ কাজ আছে ফাহেশা যত কাজ আছে অশ্লীল যত কাজ আছে সমস্ত খারাপ কাজ হইতে যে জিনিস আপনাকে আমাকে বিরত রাখে ওই কাজটা হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ জুড়ে বলেন আল্লাহু আকবার হে বন্ধুরি একটা নামাজি হাকিকতের নামাজি কখনো সুদ খাইতে পারে না ঠিক নিক আরো জোরে বল একটা নামাজি কখনো মন ভাল করতে পারে না একটা নামাজি কখনো ঘুষ খাইতে পারে না যুবক একটা নামাজি কখনো গাঞ্জা খাইতে পারে না একটা নামাজি কখনো ইয়াবা ট্যাবলেটের দারে কাছেও যাইতে পারে না ঠিক কি বল কিন্তু দিনের পর দিন এই কাজগুলো আমাদের বাড়ছে না কমছে মসজিদ বানাইলেন বড় সুন্দর কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিদের সংখ্যা খুবই কম ঠিক না বেটি এই আউলিয়াবাদের মানুষ ধরেন 1000 হইল মুসলমান এর মধ্যে 700 জন দেখা গেল উপযুক্ত মানুষ নামাজি যাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন রে ভাই কিন্তু ওই লোকটা নামাজের দারে কাছেও যায় না পশ্চিম দিকে হুসুর খায়াও পড়ে না নামাজ পড়বো দূরের কথা নামাজের দারে কাছেও যায় না ও দুনিয়ার মুসলমান ও ঈমানদারের দল এত সুন্দর করে মসজিদ আপনি বানাই নেন এই মসজিদ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ গো আব্দুল করিমে মসজিদ বানাইছে আব্দুল করিমের গ্রামের মধ্যে মসজিদ বানাই
বানাইছে আব্দুল করিম মসজিদের মধ্যে আসে নাই আব্দুল রহিম মসজিদের মধ্যে আসে নাই আব্দুল সাত্তার মসজিদের মধ্যে আসে নাই মসজিদের কুরাক হইল মুসল্লি আমি দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ফরজ করে দিয়েছিলেন দেখেছি আমি 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 মসজিদ দেখলাম শুধু ইমাম সাহেব একা নামাজ পড়েছে অথবা মুয়াজ্জিন সাহেব নামাজ পড়েছে এরপরে দেখা যায় মাঝে মধ্যে দুই চারজন মুসল্লিরা নামাজ পড়াইছে বাহিরা বাড়িতে ইচ্ছা মতে যেমনে মনে চাই এমনে চলছে আমার মসজিদে আমার আল্লাহর ডাইকা বলবে আল্লাহ গো ও আল্লাহ গো আপনার কাছে অভিযোগ দায়ের করিলাম এই মুসল্লিদেরকে আপনি জান্নাতের মধ্যে দিবেন না দিবেন না যাদের সম্পর্ক আমি মসজিদের সঙ্গে নাই ওই ব্যক্তিরা জান্নাতে যাইতে পারে না মসজিদ কিন্তু আল্লাহর কাছে একদিন এই কথাগুলো বলবে আমার আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবেন আমার আল্লাহ আপনার প্রতি গুসা হয়ে যাবেন আমার আল্লাহ গুসা হইয়া আপনাকে জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দিবেন তাইলে আপনার বানাইছে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আপনি যদি নিজেই জাহান্নামের আগুনে জ্বলেন আমার আল্লাহর কোন দোষ আছে নি রে ভাই কথা বলো ওই আমার আশিকের জাগিরের মুরব্বী বাবা জিরা রে আজকে ওই কাম মূল জান দুনিয়াটা মস্ত বড় কাউ দাও ফুরিতি করো আগামীকাল বাজবে কিনা বলতে ভালো এই ধরনের গান গায়া আজকে মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে এই ধরনের গান গায়া মুসলমান নিজে ধ্বংস হয়ে যাইতেছে পাপ কাজের মধ্যে বেশি বেশি লিপ্ত হয়ে যাইতেছে মসজিদের মুসল্লিদের সংখ্যা বাড়াতে হবে এই মুসল্লিদের সংখ্যা বাড়ানো বাড়াইতে গেলে আপনি ফিতা হয়ে নামাজ পড়তে হবে এরপরে সন্তানকে নামাজের কথা বলতে হবে আপনি যদি নিজেই ফিতা নামাজ না পড়েন ফুলারে যদি হইল ফুত তুই নামাজ পড়স না কেরে ফুলা উত্তর তে লাইবা আহনে পড়ইন না কেনে ঠিক নি এজন্য যে কাজ আপনি নিজে করইন না এই কাজ আরেকজন ফোন দেয় তোমার শরম পাইবাই যে কাজ আপনি করন এই কাজের কথা আরেকজনকে বলা যাইব আল্লাহ কোরআনে বলেন তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ও দুনিয়ার মানুষ তোমরা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে নিষেধ করবা সব যত কাজ আছে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন দান খেরাত বলেন সদকা বলেন দান এরপরে মসজিদে দান মাদ্রাসায় দান বিভিন্ন জায়গাতে যত ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজের দিকে মানুষগুলোকে দাবিত করতে হবে কথা বলো ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না আমরা ভালো কাজের দাওয়াত দিনই মাইছে রে বন্ধে হুনছেন কাটা কজনে কইছেন বলে আসলা এই এই নামাজ সরস না করে এই কথা কজনে কইছে হইন সাপ্তার ভিতরে অন কইবেন ওজন আমি তো নিজে হরি না আমি কেমনে হম ঠিক নি এজন্য নিজের আগে গড়া তোলেন এরপরে দেশকে গড়তে এই সমাজকে গড়তে হবে সমাজকে গড়ার পরে এই দেশকে আমাদের গড়তে হবে কথা বলুন ঠিক কি না আর জবাব বলুন ঠিক কি না আল্লাহ বা আপনাকে আমাকে এমনিতে বানায় না আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগির জন্য তোমাকে বানিয়েছি যদি ইবাদত করো জান্নাত 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আর ইবাদত বান্দিগি যদি না করো জাহান্নামের কালো আগুন 3000 বছর পর্যন্ত যেই জাহান্নামের আগুনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছি এই আগুন কালো কইরা রাখছি এই আগুনের আযাব তোমার শাস্তি পাইতে হইবে দুনিয়ার আগুনের মধ্যে মিয়া একটা মিনিট একটা 30 সেকেন্ড আঙ্গুলের এখন জানা দুনিয়া যদি মনে করেন একটা ল্যাম্প আছে না ল্যাম্প বাতি এই ল্যাম্পের মধ্যে যদি কইলাম দেখি আমি আধা মিনিট নিয়ে রাখতে পারি দেখা যাবে এর ভিতরে মনোহন খাম সারা জ্বললে হইতা শেষ ঠিক না বেটি দুনিয়ার আগুনের সামান্য আঙ্গুলের মধ্যে যদি একটু কষ্ট পান এই কষ্টটা সমস্ত বডির মধ্যে লাগে খাইছেন এক জায়গা দুঃখ বোঝা যাইতেছে সারাটা শরীর জ্বললে হইতা শেষ ঠিক কি না দুনিয়ার আগুনটা কিন্তু জাহান্নামের আগুনের একটা অংশ আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত এই আগুনের মধ্যে খালি তাপ দিছে
1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর আগুনের রং ধরছে লাল। 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর আগুনের রং যখন লাল ধরছে, ফেরেশতারা অফ করে দিছে, আল্লাহ আরো 1000 বছর জ্বালা। এরপরে আল্লাহ আরো 1000 বছর পর্যন্ত, ফেরেশতারা যখন অর্ডার দিছে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। 2000 বছর পরে আগুনের রং ধরছে সাদা। আমার আল্লাহ বলেন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিও। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। 3000 বছর পরে আগুনের রং ধরছে কালো। আল্লাহু আকবার বলুন, কালো আগুন 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে আমার আল্লাহ। আপনি বেশি হইলে 50 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, 80 বছর বাঁচবেন, অথবা 90 বছর বাঁচলেন, ধর নামে 100 বছর বাঁচলেন, এই 100 বছর পরেও খবর যাও না গুনি কথা হন কেডা কেডা যাইতে না খবর আর তুলুন কেউ বাঁচবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণীকে একদিন মরণের শ্বাস গ্রহণ করতে হবে, মরণের শ্বাস গ্রহণ করতে হবে। প্রাণ দ্বারা আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন প্রত্যেকটা জাতিকে একদিন মরণের শ্বাস গ্রহণ করতে হবে ভাই। কারো মরণ সুখের, কারো মরণ দুঃখের, কেউ মরলে জান্নাতি, কেউ মরলে জাহান্নামি। দুনিয়াতে যাচাই বাছাই করে চলতে হবে, যেমনে মনে সেমনে চললে হবে না। আপনার হাতের মধ্যে মুহাম্মদি শরীয়তের বেড়িবাঁধা, আপনার জবানের মধ্যে মুহাম্মদি শরীয়তের বেড়িবাঁধা, আপনার চোখের মধ্যে মুহাম্মদি শরীয়তের বেড়িবাঁধা, আপনার কদমের মধ্যে মুহাম্মদি শরীয়তের বেড়িবাঁধা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মুহাম্মদি শরীয়তের বেড়িবাঁধা। কথা বলুন ঠিক কিনা, আমরা যেমনে মনে সেমনে তাকাই লইতে না, নতুন নতুন জিনিস রাস্তাতে দাঁড়িয়েছে, সুন্দরী সুন্দরী লেডিস, এরা ভাই চাউন যেত না যেমন আমার সামনে, চোখের মধ্যে শরীয়তে বেরি বাবা। আপনার মন চাইছে এমন একটা জিনিস সামনে ভাইছেন মিয়া, এমন একটা জিনিস সামনে ভাইছেন লোক, এমন জিনিস আল্লাহ এটারে যদি হেফাজত করতে পারো তাহলে তোমার জন্য আমার আমি আল্লাহর জান্নাত নির্ধারণ করে রেখেছি। আমার খালি মন সাইজ ধরে নিতেন গিয়া দেখিয়া ঠিক নেই, সহেদে হতে মনে সাইজ ধরবার লাগিয়া, তখন শুক্রে যখন হেফাজত করতে পারবেন, হাতরে যখন হেফাজত করতে পারবেন, ফাওরে যখন কইব সামনে আর যাইস না খবরদার, আর সামনে যাইবে জাহান্নাম, আর যদি থাইমা তাকো জান্নাত। আমার রাসূল বলেন আমি তোমাদেরকে ও দুনিয়ার আমি নবীর উম্মতের দল আমি তোমাদেরকে বলে দিলাম শুনে নাও, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো তাইলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এর মধ্যে একটা হলো উপরে টুট আর নিচে টুটের ভিতরে মাইজার একটা জিনিস আছে, এটা কি দেখুন জিহ্বা, জিহ্বা মিললে ওই অকলটা জবান ঠিক না বেটি। এক নাম্বার হলো আপনার জবানের যদি হেফাজত করতে পারে, আপনার কারণ মানুষের জবান দ্বারা কিন্তু বাটফারি গিব ফরনিন্দা হের হতা হের কাছে লাগাই দেওয়া, আবার হের হতা হের কাছে লাগাই দেওয়া, লাগাই দিয়া দরবার, এ জবান দিয়া কিন্তু আপনি দরবার লাগাইতেছেন, দেশে দেশে ঘুরতেছেন, আর মিশা হতা হইতেছেন, যদি হয় আপনি হই আছেন, আপনি আছেন সিলেট, আপনি হই না আমি আছি কুমিল্লা,
নিজাবতা হইতাছেন ঠিক না বেটি আসিত কুইন জীবল কিদবুই হুলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় কথা কোন ঠিক কি না এন আহনে উল্লাহ বল্লাহ কথা কইতেছেন খালি মিছা কথা কইতেছেন খালি মিছা কথা কইতেছেন হারি উল্লাহ বল্লাহ কথা কইতেছেন এরপরে ইজবানের বিতাদা মদ ডালতাছেন ইজবান দিয়ে আপনি গান গাইতেছেন ইজবান দিয়ে আপনি সুদের টাকা ঢুকাইতেছেন ঠিক কি না ঠিক আমি কথাগুলো ফলো করেন ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছি ইজবানের বিতাদা সুদের টাকা ভরতাছেন ইজবানের বিতাদা ঘুষের টাকা ভরতাছেন ইজবানের ইজবান দিয়ে আপনি আরেকজনের সম্পদ মাইরা দিয়া আহনের আহনের মুখ দিয়া ঢুকাইতাছেন রসূল কয় এই জবান জাহান্নামী আর এই জবানদার যদি হেফাজত করতে পারিস তাহলেই তোর জন্য জান্নাত সুবহান এটা গেলো এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হইল দুই ফাওয়ের মধ্যবর্তী একটা জায়গা আছে লজ্জাস্থান বুঝুননি লজ্জাস্থান পুরুষের আছে রে পুরুষের আছে মহিলার আছে আমরা আম্মারও আছে আব্বারও আছে আসেনি আল্লাহর রাসূল বলেন এই লজ্জাস্থানের এক নাম্বার জবানের দুই নাম্বার লজ্জাস্থানের এই দুইটা জিনিসের হেফাজত যারা করতে পারবে আদমাল্লাহুল জান্নাহ আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব জোরে বলুন আল্লাহ এই দুইটা ওয়াজ মনে রাখুন চলবো খালি বুঝাইছেনি কষ্ট হইতাছে এই দুই দাওয়াত যদি আপনি মুখস্থ রাখতে পারেন আর দুইটা জিনিস টিকা বা যাচাই বাছাই করে যদি চলতে পারেন তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখে দিয়েছেন জান্নাত তবে এই দুইটা জিনিস থেকে এই দুইটা জিনিস থেকে বাঁচতে হলে নিজের সাথে জিহাদ করতে হবে নিজের সাথে জিহাদ মানে হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হবে জিহাদ হলো দুই প্রকার একটা হলো জিহাদে আকবর আরেকটা হলো জিহাদে আসগর কাফের মুশরিকদের বিরুদ্ধে যে যুদ্ধ আমরা করি এই যুদ্ধটাকে বলা হয় জিহাদ আসগর মানে ছোট জিহাদ আর শয়তানের বিরুদ্ধে শয়তানের কিতাবের সাইতাছে বাম পথে নিয়ে সে নষ্ট করিত খারাপ কাজের মধ্যে নিয়ে সে মিলন গড়াই সেরা উল্টা পাল্টা কাম করাই দিয়ে সেরা আপনাকে জাহান্নামে লই যেত শয়তানের বিরুদ্ধে অর্থাৎ নফসের বিরুদ্ধে যেই জিহাদ এই জিহাদের নাম হলো জিহাদে আকবর সব চাইতে বড় জিহাদ জোরে বলুন ঠিক কি না ফজর ওয়াক্ত আজান দিছে মসজিদ মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ কি আজান দেয় কেন আজান দেয় কেন মা কি তো ওটা কোন গেরা মাইলে মনে আজান দেয় কেন নামাজের তালা লাগাই না মানুষ আমি দেখতে পারি না মুহতালা এটা দেখতে পারি না যদি বলা হইতো এখানের মধ্যে আয়েশ একটা লেডিস একটা জন এসে গানের অনুষ্ঠান করাইবো এই সময় জমানো তালা থাকলো না ভাই আমরা বুঝি যদি লেডিসরা একটা টংডং 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 এটা কি দেখো এক তারা না দু তারা আছে তারা কো আছে এটা যখন দিয়া সেরে একটু সুরে সুরে সুরটা মিলাইয়া যখন কইতো ও বন্ধুরি হইয়াছ যখন ডাকটা মারল ও নগে হাসলো তেহার মালা মানে রাখছে আগে খুঁজে কা সুন্দর খুঁজে কা সুন্দর এতে হার মালা মানে রাখছে আগে আর ডাইনে ভাবে ফটো তুলছে পাঁচশো পাঁচশো মানে একশো একশো হয়ে রাখবো বুঝে সেরা পাঁচশো পাঁচশো বান দিয়ে ধরেছে কেন কেন না স্টেজের মধ্যে এসে সিটাই দিচ্ছ এমনি গুনে দেয় আমি দেখছি অন্য ইউটিউবে দেখা যায় অংশ এমনি গুনে গুনে টেকা দেয় বেডি রে বেডি রে বেডি গান গায় টেকা দেয় বেডি গান গায় টেকা দেয় আরেকটা রে কই এমনি গুনে খেরে দিতাম বেডা কাটে হার মাল হইতাস না টেহা দিয়ে মালা মানে গলার মধ্যে হরাই দেয় যে যে মালা দিয়েছে এর নামে দেখি ইলা ইলার নাম দিয়ে হ ইহ অমুক বন্ধুর চরিত্র খুবই ভালো খুব ভালো করছে আমার ভাষা কথা টেহা দিয়েছে নাওজুবিল্লাহ কম ওই সব উহ আহ উহ আহ উহ আহ খাইছে রে এই সব জমান মালা হরি খুলে আর না বিলয় আল্লাহুম্মা সাল্লাল্লাহু হইতে গেলে খুব সব বনে যদি বেদাত হয়ে গেছে গা কোরআন হাদিস না সুবহানাল্লাহ হইতে গেলে মুহাম্মদ তাআলা কো হইতে তাম না কেনে তোর কলেরা দর্শন দিতে আছে তোর কি জবর ক্যান্সার আছে আল্লাহ বলেছেন সব কিছু তোমার বডির মধ্যে যা কিছু দিয়েছি সব কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য দিছি হারাম কাজে ব্যয় করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাই না এখন আপনি চিন্তা করুন আপনি কি সতান না আপনি আসলে মানুষ
হারাম কাজে গেলে জবান ফুটে কথা বাইর হয় এরপর টাকা বাইর হয় পয়সা বাইর হয় মাহফিলও যদি কয় 500 টাকা দিয়ে লাইও কয় বাংতি নাই কাটেট মানিছে আমি না হায় মরিবে না তুই কসম আমার 500 দিতা হ্যাঁ ঠিক নি এই মসজিদের মধ্যে যদি কিছু টাকা দেওয়া হয় দেশ না রে টাইস করতাম মসজিদটা হয় আমি কি মে দিমু আমার অবস্থা বেশি ভালো না গানের অনুষ্ঠান করে নেককে 5000 খুশি না কে ধরে আর মসজিদে লোক মারহাবাটা জুড়ে দেস তাহলে কথা বলন ঠিক না ঠিক বাস্তবতার নিরিখে কয়েকটা কথা বলে গেলাম এগুলো মনে রাখবে আপনার কলব যদি জাহান্নামের রাস্তার দিকে যায় আপনি অবশ্যই জাহান্নামী আপনার কলব যদি জান্নাতের দিকে ঝুঁকে যায় আপনি অবশ্যই জান্নাতি কথা বলো ঠিক কি না গাবীর মারাজক ও মুরব্বি বাবা জিরে রে আসেন মূল আলোচনার দিকে চইলা যাই 3000 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়া রাখছে ওই জাহান্নামের কালো আগুন একদিন আপনার শরীরের মধ্যে দেওয়া হবে আমার আশিকিন জাকিরিন মুরব্বি বাবা জিরে হারি ওই জাহান্নামের আগুনের একটা অংশ হইলো দুনিয়ার আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের দিয়েছেন আমার আল্লাহ এই আগুন দুনিয়ার মানুষের উপকারের জন্য দুনিয়ার মানুষের ধ্বংসের জন্য নয় রান্না বান্না করার কাজে ব্যয় করার জন্য বিভিন্ন কাজে এই আগুন ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাও আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ আগুনকে 70 ভাগ আগুনের মধ্যে 69 ভাগ এক জায়গার মধ্যে রাইখা এক ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে স্যান্ড করে দিলেন এক ভাগ আগুন দে আবার আমার আল্লাহ সরাসরি পাঠাই নাই রে যুবক ও যুবক বন্ধুরা রে এই এক ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন শাশাল আমার আল্লাহ রাব্বুল আলামিন 60টা সাগরের মধ্যে 70 বার দৌত করছে কোন কোন রওয়ায়েতের মধ্যে আসছে 3 বার কোন কোন রওয়ায়েতের মধ্যে আসছে 2 বার সাগরের পানি দিয়ে দৌত কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনদার কিছু ঠান্ডা কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে এই এক ভাগ আগুন দারে এতবার ঠান্ডা কইরা বানাইছে এই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না এই 3000 বছর আগুন আমার আল্লাহ যে আমাদের জন্য বানায়া রাখছে এই আগুন কেমনে সহ্য করব এই জন্য যুবকের দল আমি বলবো দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতে যাওয়ার কাজগুলো করেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করার দরকার আছে কিনা নাই ও বন্ধু ও যুবকের দল রাখো এই জন্য সময় আর বেশি নাই অচিরেই দুনিয়ার জমিন থেকে সইলা যেতে হবে রে ভাই এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কাজ করে যাইতে হবে ও দুনিয়ার মুসলমান জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের শাস্তি কি জানেন নি জাহান্নামের সবচাইতে নিম্ন পর্যায়ের শাস্তি হইল জাহান্নামের দুইটা জুতা পরাইয়া দেওয়া হইবে কদমের মধ্যে দুইটা পাওয়ার মধ্যে দুইটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হইবে এই কাজটা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হইবে রে ভাই কেন আবু তালেবকে এত কম শাস্তি আমার আল্লাহ দেবে কেন গো কি জন্য আবু তালেবকে এত কম শাস্তি দিবেন জানেন নি কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসহায় ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর যখন মাও ছিল না গো আমার নবীর যখন বাবাও ছিল না এই মুহূর্তের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও দুনিয়ার জমিনে নাই সবাই যখন সইলা গেছেন আমার নবীর চাচা আবু তালেব আমার নবীর রক্ষণাবেক্ষণ করেছেন আমার নবীর দেখাশোনা করেছেন আমার নবীকে দেইকা দেইকা রাখছে নবীর সুখে দুঃখে আবু তালেব হাজির হইয়া যাইতেন নবীর সুখে দুঃখে আবু তালেবের স্ত্রী ফাতেমা ইবনে আসাদ থাকতেন রে ভাই এই দুইজন আল্লাহর নবীর দুনিয়ার জমিনের সহায়ক ছিল বিদায় আবু তালেবকে দুইটা জাহান্নামের শুধুমাত্র জুতা পরাইয়া দেওয়া হইবে হে আমার যুবক মারা ও মুরব্বি বাবাজি রাখো
আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে ঈমান গ্রহণ করতে পারে নাই, যদি ঈমান গ্রহণ করত গো আমার রাসূল তাকে লইয়া জান্নাতের মধ্যে থাকতেন, কথা বলুন ঠিক না বেটি? ঈমান গ্রহণ করে না, কাফের ছিল। আবু তালেব যখন মারা যাইব নবীজি আইসা, আমার নবী সাসারে বল সাসা ওই দিক দেখেন তো আবু জাহিল উদ্বর সাহেব সাইর হইছে, আবু জাহিল সাইর হইছে, খানে খানে হইতেছে আমার নবীজি চাচা আবু তালেব আপনি তো আমার চাচা, এই মুহূর্তের মধ্যে যদি আপনি আমার খানে খানে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিলাম আমি রাসূল হাশরের ময়দানে আপনি চাচাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। ভাতিজা তোমাকে আমি বড় ভালোবাসি, বড় মায়া করি, মহব্বত করি। দেখেন ভালোবাসাটা হইল এক জিনিস আর ঈমান আনা হইল আরেক জিনিস, ঠিক ঠিক কিনা? ভালোবাসে কিন্তু ঈমান আনছে না, যদিও ভালোবাসে কিছুটা কাজ হইছে, ঈমান না আনার কারণেও কিছুটা লাভ হইছে। কিছু কিছু বিয়াদব রাখো হয় আবু তালেব ঈমান আনছে না, এলে কি তার কোনো লাভ হইছে নিতা? লাভ হইছে না কেমনে? নাহলে সারা অঙ্গের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিল। নবীরে ভালো বাড়ছে বিদায় মুশরিক থাকায় অবস্থায় নবীরে ভালো বাড়ছে বিদায় শুধু দুইটা জাহান্নামের জুতা আবু তালেবের পায়ের মধ্যে পরাইয়া দিছে। এখন ঈমান যদি আইনই তো দুইটা জাহান্নামের জুতা তার দিত না, সরাসরি আমার আল্লাহ জান্নাতে দিয়া দিত। সুবহানাল্লাহ গভীর মনোযোগ ও যুবক বন্ধুরা গো, ও মুরব্বী বাবা জিরে রে, এই জাহান্নামের দুইটা আর দুইটা জুতা পরাইয়া দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের দুইটা পায়ের মধ্যে। এই জাহান্নামের দুইটা জুতার কত পাওয়ার জানেননি? এই জাহান্নামের দুইটা জুতার আগাতে আগুনের তাপে সমস্ত শরীরটা দেখা যাইব জইলা পুইরা সরকার হয়ে গেছে, মাথার মগজগুলো পর্যন্ত জইলা পুইরা সরকার হইয়া পানি হইয়া বাইর হইয়া যাইব। দুইটা জাহান্নামের আগুনের যদি আর দুইটা জাহান্নামের জুতার যদি এত তাপ হয়, পুরা 70 ভাগ জাহান্নামের আগুন যদি আমাদের শরীরের মধ্যে লাগে রে ভাই, তাইলে অস্তিত্ব বলতে কোনো কিছুই থাকবো না, কথা বলুন ঠিক না বেটি? এ বন্ধু ও মুরব্বী বাবা জিরে রে, এই জন্য জাহান্নামের বয়ডা রাইকা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনার পরে ইবাদত বন্দেগি কইরা যাইবেন। আমি বলছিলাম ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হইল আমার আল্লাহর নামাজ, যেটাকে আমরা সালাত বইলে থাকি। এই সালাতের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দলিল দেয় হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, তোমরা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে কায়েম করো গো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ তোমরা ভালো কইরা আদায় করবা। ও যুবক বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই আদায় করার জন্য। এরপরে বলতেছেন ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত তোমরা করো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যবর্তী নামাজ কোনটা জানেননি? ফজর জোহরের পরে যেই নামাজ, মাগরিব ইশারের আগে যেই নামাজ, এই নামাজের নাম হইল আসরের নামাজ। আসরের নামাজের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে তাকিদ দিয়েছেন, তাইলে ওই আসরের নামাজ আমাদের আদায় করার দরকার আছে কিনা নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে কিনা নাই? আমার আশিকিন জাকিরের মুরব্বী বাবাজিরা গো, ও যুবকের দলেরা, এই নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। ইমানদারের মনের মধ্যে সদাই সর্বদা
সদাই চেষ্টা থাকতে হবে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইমানদারের কলবটা মসজিদের সঙ্গে জুড়ে থাকতে হবে যেই মাত্র মসজিদ থেকে আযান হয় আল্লাহু আকবার সাথে সাথে আযানের জবাব দিবেন আযানের জবাব দিয়ে মসজিদের মধ্যে চলে যাইবেন জামাতের সাথে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করবেন এই নামাজটা যদি আপনি পাঁচ ওয়াক্ত কন্টিনিউ আদায় করতে পারেন তাইলে জাইনা রাখবেন আপনার মনের মধ্যে অশান্তি বলতে কোনো কিছুই থাকবে না খারাপ কাজের ধারণাই আপনার অন্তরের মধ্যে থাকবে না দুনিয়ার লোভ লালসা আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে যদি আপনি হাকিকতের নামাজি হয়ে থাকেন আর যদি বলেন রুকতে হান না নামাজ আমি পড়ি মানছি আমার হোক আমি নামাজি মানুষ আমাকে বলুক আমি একজন হাক্কা নামাজি এদের বেলায় আমার আল্লাহ কোরআন দলিল দেয় ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্ভোগ দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য গো যেই নামাজিরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে মনের নিয়ত কিন্তু আমার আল্লাহ জানে আপনি কি হাকিকতে আমার আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নামাজ পড়তেছেন নাকি মানুষে বলুক আপনার নামাজি এই জন্য নামাজ আদায় করতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবই জানেন এই জন্যই দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় নামাজ পড়তে হবে একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলুন ঠিক কিনা বেটে এ বন্ধুরে ও যুবকের দলেরা এখন নামাজের মধ্যে দাঁড়াইছেন নামাজের মধ্যে দাঁড়ায় বাড়ির কথা মনে হইছে বউয়ের কথা মনে হইছে ছেলের কথা মনে হইছে গরুর কথা মনে হইছে ছাগলের কথা মনে হইছে ব্যবসার কথা মনে হইছে দুনিয়ার যত বেজাল আছে নামাজও হারিলে মনে হইছে এই নামাজ কি মনে করেন হাকিকতের নামাজ হইছেনি হুজুরি কলবের নামাজ হইছেনি নামাজ জাগাত আছেনি ঠিক নি আমি অনেক দেখেছি অনেক নামাজি আমি দেখছি রে ভাই নিয়ত কইরা আল্লাহু আকবার কইরা নিয়ত বান্ধে বেশি হইলে এক মিনিট নীরব থাকে তারপর এমন দাসা আবার এমন দাসা আবার এমন সা আসেনি সায়া দেখে পাশের লোকটা কিতা করে এমন সায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আবার ইতা করে আসেনি আছে কি না নাই আবার মসজিদের ভাই সায়া দেখো গরিরে কলা বাজে আছে কি না নাই ও মিয়া মনে করেন নামাজ জাগাত রইছে সাবধান এজন্য আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা নামাজ পড়ো একনিষ্ঠতার সাথে দেন কেন সব কিছু আল্লাহর দিকে তাকিয়ে হবে এমন ভাবে তুমি নামাজ আদায় করতেছো যেন তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো আর না হয় এমন ভাবে তুমি নামাজ আদায় করতেছো আল্লাহ তোমাকে দেখতেছে জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ তাইলে ওই নামাজ পড়ার দরকার আছে কিনা নাই অতি পড়লি নামাজে ধরলি নামাজ সারা জীবন বল নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর এটা আবার কোন নামাজ যে নামাজ হলে কোনো হামো না উদুদি কষ্ট মসজিদে আজান হইলে সবার আগে যায় নামাজ পড়ে বাইরে এসে সুদের কামাই খায় আসেনি মসজিদে আজান হইলে সবার আগে যায় নামাজ পড়ে বাইরে এসে ঘুষের কামাই খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না কবর ঠিক না বেটে নামাজ তুমি ধর্ম বুঝো চুরি তোমার পেশা আসেনি কিছু সুরাও নামাজ পড়ে আসেনি নামাজ তুমি ধর্ম বুঝো চুরি তোমার পেশা না হয়তো সাল্লাল্লাহু তাআলার কথা সালাতির ইশা ফরদুল হইতাম আর সায়াদে হাজু ধরেন বালা বুঝিনি কোন জুতা দি বালা দিকে লই আরে মি আসিলে থেকে আমার জুতা লই গেছে মসজিদ থেকে আমার জুতা আরে বাবারে মো কিমন বাটফা চিন্তা করছেন এই নামাজ কো বলবো বাটফারের ঘরের বাটফা উদ্দেশ্য ভালো গামীর মারা যাও
ও যুবক বন্ধুরা গো আসুন সামনের দিকে যাই, বেশি আর সামনে যাওয়া যাবে না, আমি অন্য একটা জায়গার মধ্যে যাইব। এই জন্য সংক্ষেপ করে নিতেছি, এই ধরনের নামাজ পড়া যাবে না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নামাজ পড়তেন, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার দেনকেল সবকিছু বলে যাইতেন। যত সাহাবাই কেরামগণ নামাজ পড়তেন, সবাই দুনিয়ার দেনকেল সবকিছু বলে যাইতেন। আমার আমার দুনিয়ার জমিনের মধ্যে ইমাম বিশ্ববিখ্যাত ইসলামের শ্রেষ্ঠতম দার্শনিক, উনার নাম আপনারা শুনেছেন, যিনার নাম হলো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। ও ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার জমিনের মধ্যে উনি ইমামই ছিলেন, সুবহানাল্লাহ বলেন। জিনার পিছনে হাজার 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 মানুষ নামাজ পড়তো, ওনার কাছ থেকে মাসালা জানতো, ওনার কাছ থেকে দলিল বুঝতো। এত বড় ইমাম, এত বড় একজন আলেম, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি কবরের কিতাব যে কতলা লিখছে, কবর সম্পর্কে কিতাব, এই কবরের কিতাবগুলো পড়লে রাত্রে ঘুমায় না মিয়া, সুবহানাল্লাহ। তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই ও সবাই লই নামাজ পড়তো। মনে করেন আপনার গ্রামের মধ্যে আপনার একজন আপনার এলাকার একজন মানুষ আছে, তার পিছনে সবাই নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবের শুরু ভাই নামাজ পড়ে না, ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেব ছুটু ভাই, ইমাম সাহেব ভিজা নামাজ পড়ে না। তো মানুষের মাথার মধ্যে একটা প্রশ্ন জাগবনি জাগবনি, ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালির বিষয়ে একদিন মানুষে সমালোচনা করতেছে, ওনার ছুটু ভাই সম্পর্কে কি, ও আমরা সবাই এলাকার মানুষ, ওনার পিছনে নামাজ আদায় করি, কিন্তু ইমাম গাজ্জালি অত বড় একজন ইমাম সাহেব, অত বড় একজন মানুষ, আমরা সবাই যার জন্য পাগল, সবাই আমরা যার জন্য দেওয়ানা, সবাই যার পিছনে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, ওনার পিছনে ওনার ছুটু ভাই নামাজ পড়ে, ব্যাপারটা কি? ওনার ছোট ভাইয়ের নাম হয়েছে হামেদ, হামেদ গাজ্জালি, আর ওনার নাম হয়েছে ইমাম মোহাম্মদ গাজ্জালি, সুবহানাল্লাহ। এই সমালোচনাটা কিন্তু ইমাম সাহেব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ খানের মধ্যে গেছে, কি রে মুসল্লিরা আমার ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করছে, আমার দ্বারে আমার পিছনে কেন নামাজ পড়ে না, এর সবাই আমার পিছনে নামাজ পড়ে, উনি কেন নামাজ পড়েন, এটা তোর কত ঠিক হই বাড়ির মধ্যে গিয়া ভাই আজকা বাড়ির দেশে ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ গিয়া ভাই আমা হকিতা হকিতা তোমার ফুল আপু রাসূলুল্লাহ হামেদ কই, হামেদ তো বাড়িতে আছে, কি হয়েছে বাবা, ওনাকে একটু ডাকো, কেন কই এলাকার যারা যারা আছে সবাই আমার জন্য পাগল, আমি ইমাম, আমার পিছনে সবাই নামাজ আদায় করে, কিন্তু আমার ছোট ভাই নামাজ পড়ে না, মানুষ এটা লই একটা সমালোচনা করতেছে। এটা একটা সমালোচনা শুরু হয়ে গেছে, তোমার ফুলারে জিগাও কেন নামাজ পড়ে না, খারো আইলো হামেদ ডাক দিছে, জি মা তুমি কি জানো না এই এলাকার সবাই তোমার ভাইকে মহব্বত করে মায়া করে, সবাই তোমার ভাইয়ের জন্য পাগল, জীবন দিতে রাজি, আর তুমি তোমার ভাইয়ের ভিসা নামাজ পড়ো না কেন, শুরু ভাই তো মার কথা শুনে গেলাম নিচু চলেছে ঠিক নেই, আর আমদার সেই মন ছোট ভাই বাইরে হন, ভাই যদি একটা কথা হয় ভাই বড় বাইরে ছয়টা জবাব দেয় বিয়াদ দব ঠিক নেই, ছয়টা জবাব দেয় এক কথায় ছয়টা জবাব দেয়, এরকম একটা কেমতের আলামত শুরু হয়ে গেছে এখন, কথা বলুন ঠিক না ঠিক, গাবির মনোযোগ ও মুরব্বী বাবাজিরে রে, এই মুহূর্তের মধ্যে মা বললেন এ আমার সন্তান, উনি হইল আমার বড় সন্তান, তুমি হইলাই আমার ছোট ছেলে, আমি চাই আমার ছোট সন্তানও আমার বড় সন্তানের পিছনে নামাজ আদায় করো, এই এলাকার সবাই যেইভাবে নামাজ আদায় করে এইভাবে সবাই মিলেমিশে নামাজ কায়েম করো। হ্যাঁ বন্ধু ও বন্ধুরে, এই মুহূর্তের মধ্যে কি দেখা যায় জানেননি, হামেদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাই এবার মারে ডাইকে বলে মা গো ও প্রাণের আম্মা, আমি যাইব এই মুহূর্তের মধ্যে নামাজের জন্য, আমার ভাইয়ের পিছনে আমি নামাজ আদায় করার জন্য যাইতেছি, মায়ের কথা শুই না গো, ইমাম 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 মোহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইর সাথে উনি চইলা গেলেন নামাজের মধ্যে, সবাই মিলে নামাজের নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধা আল্লাহু আকবার বইলা দাঁড়াইলেন, ইনদিমেন্ট টাইমে উনার ছোট ভাই ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলেন, ছোট ভাইও নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহু আকবার কয়া সাইরা, এই মুহূর্তে যত কিছু কাজ ছিল এই জায়গার মধ্যে কাজ আদায় করছে, রুকুর কাজও বালা কইরা আদায় করছে, যেই মাত্র সেজদায় গেছে গো
এই মুহূর্তের মধ্যে দেখা যায় সেজদার মধ্যে কিছুক্ষণ তাইকার সাথে সাথে মাথাটা উড়াইয়া এবার ইমাম সাহেবের সুরু ভাই হামেদ গাজ্জালি মসজিদ তাইকা বাইরিয়া গেছে গা হে আমার আশিকের জাকিরের মুরব্বি বাবা জিদার এই মুহূর্তের মধ্যে আস্তে আস্তে নামাজ সমাপ্ত করলেন ডান দিকে সালাম ফিরাইলেন ইমাম গাজ্জালি বাম দিকে সালাম ফিরাইলেন ইমাম গাজ্জালি ডানে বামে সালাম ফিরাইয়া এই মুহূর্তের মধ্যে যখন সালাম ফিরাইলেন এবার মুসল্লিরা কয় এত দিল ইমাম মুহাম্মদ গাজ্জালি সুরমাই হামেদ গাজ্জালি মসজিদে আসে না ইরত তুই বালাজিন আজকাদি আয়ারও বালাইছে জালা মানুষ তো মানুষ তো জানে আমার শুরু ভাই কেড়ে গেল আরে ঘটনা মারাত্মক ঘটনা ঘটাইছে কি ঘটনা হদ্দিন নামাজও গেছিন না ইডা এক সিনেক বালা আজকাম নামাজও গিয়া বাড়াইছে আরেক নতুন জ্বালা ভগিতা করছে হয়ে নামাজও গিয়া হারিয়া আমি যখন সেজদাত বলে গেছি এ বাইরে বলেছে আমি সেজদাত গেছি ওগো মুসলিম আমার কিছু নামাজ হচ্ছে এ বাইরে এসে জিজ্ঞাসা ঘেরে ডাকতাম যে কিদারে না হামেদ তুমি তোমার মায়ের পিছনে নামাজ পড়ো নাই যখন ইমাম সাহেব একটু বালা করে একটু লম্বা করে আত্মায় যখন একটু লম্বা করে পড়তে 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 একটু নীরব থাকে তখন কিছু 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 মুসল্লির ভিতরে দিকে থাকা বুঝবই তাহলে খিদা থাকতেছে ঠিক না মিটি এখন সর্বনাশ মসজিদই বললাম নাম দিকে সালাম ফিরা তার নাম দিকে সালাম ফিরা ছিলে অনেক সময় দেখা যায় মাসে যদি আর নসিহত করে নসিহত মাসে কোনো হাজ না ঠিক না বেটি ই সব সারল না আমরা ঠিক না বেটি এখন হামিদ দেখো কি তারে তুই কেরে নামাজ পড়ছ তা পুরা নামাজ শুধু সে যাতে কে ইসব ব্যাপারটা কি তাই কে ইসব করে কজক কান নামাজ আছে নত কান আমি আসতাম যখন দেখি উল্লা বল্লা ফেস্তা গেছে গা তখন আমি বেরিয়ে এসে বল ফেস্তা কোন জায়গা কস না হয় আমার ভাই ইহান থেকে ইহান ঠিক আছে ইহান গিয়ে ঠিক আছে সেই দাদ গিয়া ফেস্তা গেছে গা কো কি দাদ লাগছে কো সেই দাদ গিয়া উনি পড়তেছে সুবহান রাব্বি আলা পড়তেছে সুবহান দিয়ে টি হইছে কিন্তু অন্তর দিয়া উনি তালাকের মাসালা রিচার্জ করে তালাকের মাসালা তালাকের মাসালা উনি সেজদার মধ্যে গিয়ে তালাকের মাসালা লইয়া রিচার্জ করতেছে গবেষণা করতেছে উনি যখন নামাজের ভিতরে তালাকের মাসালা দিয়া রিচার্জ করে গবেষণা করে তখন আমি কই ভাই আমি যাই এর লাগি আমি ঘুরাইছি ঠিক না ভাই ভাই নি আসে কথা বলুন ঠিক না মিটিং এর পরে দেখা যায় নামাজ এর লাগি আমি নামাজ দেখাইছি এখন মা গো দেখেন মা কেমনে দুই বাইরে কেমনে রাখে আত মা কয় আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমার ছেলে নামাজ পড়ে ঠিক না আমার ছেলে নামাজ পড়ছে ঠিক আছে এরপরে ভিতরে গিয়া তালাকের মাসালা লইয়া গবেষণা করতেছে ঠিক আছে ও তোমার মন কেড়ে হেমে গেছে উনি তালাকের মাসালা লইয়া গবেষণা করে না আরো যে সব যারা মনে সাইডে লইয়া গবেষণা করুক নামাজ তো ঠিক আছে বেটা এখন তুই কেড়ে আজাইরা ওই তালাকের মাসালার ভিতরে ঢুকছো অনেক সময় দেখবাই ইমাম সাহেবের নামাজ যদি ভুল হয়ে জায়গা সাইড রাখার নামাজ ঠিক আছে সবকিছু ঠিক আছে রুকু মুকু সব ঠিক আছে যদি ইমাম সাহেবের নামাজ যদি ভুল হয়ে জায়গা মুসলি নামাজ কিন্তু হয়ে জায়গা কিন্তু আমরা তো জানলে কোন জায়গাতে ভুল করে দিয়েছে ইমাম সাহেব কিন্তু মনে মনে অনেক জায়গা ভুল করে দিয়েছে
নামাজ পড়তে গিয়া ঠিক না মিটি এক সূরা যাদ অনুসূরা ফলিছে আর যদ অনুসূরা ফলিছে উল্লাহ হল নাম সূরা ফলিছে ইমাম সাহেবের নামাজ কিন্তু ফেসলে গেছে কিন্তু মুসল্লির নামাজ ঠিক আদায় হয়ে যাবে আসল নামাজের সময় যদি হুজুরে উল্লাহ হল সূরা পড়ে এখানে মধ্যে ভিতরে ভিতরে এটা তো গোপনীয় কারবার নামাজের ভিতরে উল্লাহ হল সূরা পড়ে ভিতরে যদি অনেক কিছু কইরা লয় উল্লাহ হল ফেস লাগাই লয় মানে আমার বুঝতে হইতার ভাই মুসল্লির নামাজ আদায় হয়ে যাবে কিন্তু ইমাম সাহেব লাগছে ফেস কথা বলো ঠিক কিনা তো তোর তুই তো বড় মুসল্লি তুই আমার সন্তান তোমার নামাজ তুমি আতি হইয়া দায় হয়ে গেল তুমি কেরে হাজিরা তালাকের মাস্তানি আবার তুমিও গবেষণা করে লাগাই দিছো তুমি তো নিউটা থাকতাছ হাজি মা এটা আমার ভুল হইছে সকল বলছে মারহাবা এ দ্বারা বুঝাইছে কি অর্থাৎ এমন ভাবে নামাজ আদায় করতে হবে হুজুরি কলবে নামাজ আদায় করতে হবে দুনিয়ার সমস্ত দেন কেল যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর দরে আমাকে নামাজ আদায় করতে হবে জুড়ে বলুন ঠিক না ঠিক আর জুড়ে বলুন ঠিক না ঠিক